ডেডপুল অ্যান্ড উলভাইন মুভি মুক্তি পাবে আর মাত্র দুই মাস পরেই অথচ এখনও এক্সট্রিম রিশুট হচ্ছে তবে মূল গল্পে কোনো পরিবর্তন হচ্ছে না ভয় নেই মার্ভেল ফ্যানেরা নিত্য নতুন ক্যামিও যোগ করা হচ্ছে জি হ্যাঁ এর আগে এক্সমেন ইউনিভার্সের ক্যারেক্টারদের পাশাপাশি দেয়ার ডেভিল ইলেকট্রা এদের নাম শোনা গিয়েছিল এবার এই তালিকায় যুক্ত হল হিউম্যান ভ্যাম্পায়ার ব্লেড এছাড়া ভারতীয় উপমহাদেশের পাঁচটি ভাষায় ডাব হবে ডেটপুল অ্যান্ড উলভাইন মুভি কিন্তু বাংলা ভাষা এই তালিকায় আছে কিনা সে বিষয়ে কিছু আপডেট আছে চলুন প্রিয় বাংলাভাষী মার্ভেল ফ্যান আজকের ভিডিওতে আপনাদের এইসব কিছু নিয়ে আপডেট দেই তবে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলাভাষী মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে যারা হলিউড সম্পর্কে টুকটাক খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন গত বছর রাইটার অ্যান্ড অ্যাক্টর স্ট্রাইক অনেক সিনেমার শ্যুটিংকে ব্যাহত করেছে প্রথমে যখন রাইটার স্ট্রাইক শুরু হয় তখন অনসেট কোন রাইটার ছাড়াই ডেটপুল অ্যান্ড উলভাইন মুভির শুটিং শুরু হয়েছিল রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান দুজনই অসাধারণ ইম্প্রোভাইজ করেন আমরা এর আগেও তাদের সিন কিছু ক্লিপ দেখেছি যেখানে একটি সিনকে ভিন্ন তারা করেছেন How do I look? You look like somebody turned your face inside out and then just left it like that, but then you got in a house fire. God! You look like a house fire was in another house fire. রাইটার স্ট্রাইকের ফলে ডায়লগ ছাড়া বড় বড় অ্যাকশন সেটপিসগুলো সে সময় শুটিং হয়েছে মাঝে দরকারি এডিশনাল ডায়লগুলো অভিনেতারা নিজেরাই ইম্প্রোভাইজ করেছেন যদিও ডেডপুল অ্যান্ড উলভারিন এমসিউর প্রথম রেটেড সিনেমা তবুও কিছু কিছু ডায়লগ ক্যাফিন ফাইগি এবং ডিজনি অ্যাপ্রুভ করেনি সেগুলোরই এক্সট্রিম রিডাবিং হচ্ছে এছাড়াও অ্যাক্টর স্ট্রাইক শুরু হবার পর আগে থেকে কন্ট্রাক্টে থাকা অনেক শিল্পীরা ক্যামিওর জন্য শুটিং করতে পারেননি এখন ওসব শিল্পীদের রেগুলার ক্যামিও শুটিং হচ্ছে এছাড়া ক্যাং ডায়নিস্ট পাল্টে দিয়ে এর পরিবর্তে অ্যাভেঞ্জার ফাইভ ও সিক্রেট ওয়ার্ড সেট করতে যা যা করা প্রয়োজন সেগুলো কেভিন ফ্যাগি প্লাগ ইন করছেন ডেডপুল এন্ড উলভারেন মুভিতে এরই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে ব্লেড যুক্ত হয়েছে ডেডপুল এন্ড উলভারেন মুভিতে তবে টুইস্ট হল সেই উনিশশো কুয়াত্তর সালের কমিক কনে মাহেরশালা আলীকে নিয়ে অ্যানাউন্স করা ব্লেড নয় ডেডপুল থ্রি মুভিতে যুক্ত হতে যাচ্ছে মার্ভেলের আদি এবং অরিজিনাল ব্লেড ওয়েস্টলি স্নাইপস। যারা জানেন না তাদের জানিয়ে দেই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মার্ভেলের ব্লেড ট্রিলজি মুভি সিরিজ বের হয়েছে যদিও উনিশশো সালে বের হওয়া প্রথম ব্লেড মুভির মতো বাকি দুটো মুভি অত বেশি ভালো নয় কিন্তু সে সময় প্রচুর জনপ্রিয় চরিত্র ছিল এই হিউম্যান ভ্যাম্পায়ার মার্ভেল ব্লেড দু সালে সিরিজের শেষ মুভি ব্লেড ট্রিনিটিতে হ্যানিবেল কিং চরিত্রে অভিনয় করেন আমাদের আজকের ডেটপুল রায়ান রেনল্ডস রায়ান রেনল্ডস এর হলিউড ক্যারিয়ার শুরুর দিকের এই সিনেমাটি তার জীবনের অন্যতম একটা বাজে অভিজ্ঞতা ছিল ব্লেড চরিত্রের অভিনেতা ব্যাপক জনপ্রিয় হওয়ায় যার বাজে বিহেভ রায়ান রেনল্ডস নতুন তার প্রতি নানা রকম বুলিং হতো রিহার্সেল ও শুটিং টাইম মেনটেন না করা রাইটারের লেখা ডায়লগের উপর ইচ্ছে মতো এডিট করা ডিরেক্টরদের সাথে সমস্যা করা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করেছিলেন এই স্নেপস হলিউড ইনসাইডার বলছে এনসিও ও মার্ভেল স্টুডিওর বাইরে আগের যত অ্যাসোসিয়েট মার্ভেল সিনেমা তৈরি হয়েছে সব ইউনিভার্সকে ডিলিট করে দেওয়া হবে ডেডপুল থ্রি মুভিতে তাছাড়া মাহেরশালা আলীকে নিয়ে আপকামিং ব্লেড মুভি মিডনেট সন্স এবং নাইট কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ফক্সের এক্সমেনদের মতো ওয়েস্টলি এর ব্লেড ইউনিভার্সকেও ইরেজ করে দেওয়া হবে এছাড়া ব্লেড ট্রিনিটি মুভিতে রায়ান রয়েলস এর সাথে যে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল সেই ব্যাপারটারও রিডেমশন ঘটবে ডেডপুল পুল অ্যান্ড মুভিতে আমি সঠিক জানিনা এই ইনফোটা কতটুকু সঠিক বা ভুল কিন্তু আসলে যদি এমনটা ঘটে তা নিশ্চয়ই শুটিং সেটে খুব একটা ইউনিক সিচুয়েশন তৈরি করবে সেই সময় ওয়েসলি স্নিপস এত বড় সুপারস্টার ছিল তাই যা মন চায় তাই বিহেভ করেছে এখন রায়ান রেলার্ড সবচেয়ে বড় অভিনেতা সুপারস্টার এছাড়া স্পাইডারম্যান নোয়ে হোম মুভিতে যেমন করে টবি মিগুয়ার এবং এন্ড্রু গার্ফিড স্পাইডারম্যানকে নিয়ে ফ্যানদের মাঝে নতুন করে হাইপ তৈরি করেছিল পুরনো এইসব মার্ভেল ক্যারেক্টারকে রিএপিয়ার হতে দেখে নতুন করে কোনো মার্ভেল প্রজেক্টে ওরা ইনক্লুড হয় কি না সেটা অবশ্য ঠিক করবে আমরা অডিয়েন্স যদি আমরা চাই মার্ভেল স্টুডিও বানাতে বাধ্য হবে এদিকে ভারতীয় উপমহাদেশে নর্মালি হিন্দি তামিল তেলুগু মালয়ালাম এবং কন্নাড়া ভাষায় মার্ভেলের সিনেমা মুক্তি পায় এর আগে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স অফিসিয়াল বাংলা ট্রেলার মুক্তি দিয়েছিল সনি এবং মার্ভেল কিন্তু ডেটপুল থ্রি এর অফিসিয়াল বাংলা ডাবিং না আসায় বাংলাদেশ ও ভারতের একদল বাংলাভাষী মার্ভেল ফ্যান এবং কন্টেন্ট ক্রিয়েটর মিলে ফ্যান ডাবিং করেছে ডেটপুল অ্যান্ড এর বাংলা ট্রেলার বং ফপ কালচারে নির্মাণ করা এই ট্রেলারে হিউ জ্যাকম্যানের উলভারিনের কণ্ঠ দিয়েছি আমি তোর লাইফে কি হয়েছিল সেটা কি বলবি না তার জন্য তোর চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে নিজের মেশিনে তেল ডেসক্রিপশনে লটের লিংক দিয়ে দিচ্ছি আপনারা দেখে বেশি বেশি শেয়ার করবেন ডিজনি ও মার্ভেল ইন্ডিয়াকে ট্যাগ করে যেন তারা অফিশিয়ালি বাংলা ভাষায় মার্ভেল অডিয়েন্স কে নোটিশ করে এছাড়া বং পপ কালচারে আমরা নিয়মিত হলিউড সিনেমা সিরিজের ফ্যানডেপ করার সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে দ্য বয়েজ সিজন এর ট্রেলার ডাবের কাজ চলছে যার ট্রেলার ব্রেকডাউন আমার চ্যানেলে অলরেডি আছে পাশাপাশি ডেটপুল অ্যান্ড উলভায়ন মুভির প্লট ও প্লেসমেন্ট নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি আমি স্ক্রিনে দুটো ভিডিওরই লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে চলুন এই ভিডিও থেকে বিদায় নিয়ে কথা বলি ওই ভিডিওতে ডিসক্রিপশন এবং আই বাটন চেক করতে ভুলবেন না আজকের মতো বিদায় টা টা